টেস্ট ক্রিকেটে বাবর আজমের সাম্প্রতিক ফর্ম যেন ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। সাদা পোশাকের ক্রিকেটে সর্বশেষ 50 রানের ইনিংস খেলেছেন 2022 সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে, যখন তিনি 161 রান করেছিলেন। এরপর থেকেই বাবরের ব্যাট যেন নির্বাক, 50 কোনো ইনিংস নেই তার। দিন গুনলে দেখা যাচ্ছে 651 দিন ধরে এই অপেক্ষা চলছে। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ডের বিপক্ষে সুযোগ এসেছিল, তবে সেই সুযোগটাও কাজে লাগাতে পারেননি বাবর। মুলতানের ব্যাটিং স্বর্গে দিনের একবারে শেষ দিকে ক্রিস ওক্সের বলে আউট হয়েছেন মাত্র 30 রান করে। টেস্টে তার এই খারাপ সময়টা যেন শুধু দীর্ঘায়িতই হচ্ছে। সর্বশেষ অর্ধশতকের পর থেকে এই সময়ে তিনি 17 ইনিংসে ব্যাট করেছেন, যেখানে তার সর্বোচ্চ স্কোর মাত্র 41 এবং তার গড় নেমে এসেছে মাত্র 21.23। টেস্ট ক্যারিয়ারে এত দীর্ঘ সময়ে কখনোই ব্যাট না উঁচিয়ে থাকেননি বাবর। এর আগে 2016 সালের নভেম্বর থেকে জানুয়ারির মধ্যে টানা 7 ইনিংসে 50 ছিল না এই তারকা ব্যাটারের। তবুও বাবর আজমের ফর্মে ছন্দপতনের মধ্যেও এক আশ্চর্য ব্যাপার লক্ষণীয়, বেশিরভাগ ইনিংসেই তিনি ভালো শুরু পেয়েছেন। এই 17 ইনিংসের মধ্যে 12 ইনিংসে তিনি 20 রানের বেশি করেছেন, অর্থাৎ শুরুটা বাবর পাচ্ছেন কিন্তু সেটা বড় রানে পরিণত করতে পারছেন না। যদিও এমন খারাপ সময় কাটানোর পরেও টেস্টে বাবরের গড় 44.35, এই বাজে সময়ের আগে টেস্টে বাবরের গড় ছিল প্রায় 50। বাবরের বর্তমান গড়ের যে কোনো ব্যাটারকেও নির্দ্বিধায় ভালো বলা যায়, আর তার এমন ভালো গড়ের মূল কারণ 2019 থেকে 2022 সাল পর্যন্ত সময়ের। এই সময়কালে তার গড় ছিল প্রায় 60 এবং অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ সহ বিভিন্ন দেশের মাঠে তিনি দারুণ পারফরম্যান্স দেখিয়েছিলেন। এই 4 অস্ট্রেলিয়ায় বাবরের গড় ছিল 52.50, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজে বাবর ব্যাটিং করেছেন 48 গড়ে, লঙ্কানদের মাটিতে প্রায় 70 আর দেশের মাটিতে বাবর ব্যাটিং করেছেন 75 গড়ে। আর ঠিক সেই কারণে ওই সময়টায় বাবরকে মূলত বিরাট কোহলি, জো রুটদের সঙ্গে তুলনা করা হতো। এই মুহূর্তে ফর্মে ফেরার চ্যালেঞ্জ বাবরের সামনে। ইংল্যান্ডের বিপক্ষে বাকি আরও 2 টেস্ট, যেগুলো হবে মুলতান এবং রাওয়ালপিন্ডির ব্যাটিং স্বর্গে। বাবরের জন্য সুবর্ণ সুযোগ হতে পারে নিজের পুরনো ফর্মে ফেরার। এখন দেখার বিষয় হল বাবর আজম সেই সুযোগটা কতটা কাজে লাগাতে পারেন। আবু তালহা, অনফিল্ড।